ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি লেসন 8-এর সেই বিখ্যাত একটা সায়েন্স ফিকশনের গল্প গুড বাই টু দ্য মুন। কাহিনীটি লাইন বাই লাইন অনুবাদ নিয়ে সবার আগে আমরা জেনে নেব মনিকা হিউজেস অর্থাৎ গুড বাই টু দ্য মুন এর লেখিকা তার সম্বন্ধে কিছু কথা। দেখা যাক টেক্সটের শুরুতে কি লেখা আছে। মনিকা হিউজেস, যিনি 1925 সালে জন্মগ্রহণ করেন এবং 2003 সালে মারা যান, ওয়াজ আ ক্যানাডিয়ান অথর হু ইজ স্পেশালি নন ফর হার বুকস অন সায়েন্স ফিকশন। অর্থাৎ মনিকা হিউজেস, যিনি ক্যানাডিয়ান লেখক, তিনি মূলত তার সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞানের গল্পের জন্য বিখ্যাত। সি অলসো রোট অ্যাডভেঞ্চার্স অ্যান্ড হিস্টোরিক্যাল নভেলস, তিনি রোমাঞ্চকর অভিযান এবং ঐতিহাসিক উপন্যাসও লিখেছেন। দ্য নেক্সট গুড বাই টু দ্য মুন ইজ অ্যান অ্যাডাপটেশন ফ্রম ওয়ান অফ আর পপুলার ওয়ার্কস অফ সায়েন্স ফিকশন। আর আজকের যে এই পাঠ্য অর্থাৎ গুড বাই টু দ্য মুন, এইটা নেওয়া হয়েছে তার সায়েন্স ফিকশনের একটা অংশ থেকে। এরপর আমরা জেনে নেব সেই সমস্ত নতুন ওয়ার্ডগুলো যেগুলো না জানলে আমাদের এই গল্পটা পড়তে এবং বুঝতে প্রবলেম হবে। প্রথম প্যারাতে যে ওয়ার্ডগুলো আমরা জানব সেগুলো হলো ভিউ রুম অর্থাৎ প্রদর্শন কক্ষ, তারপর রয়েছে স্পেস স্টেশন অর্থাৎ মহাকাশ স্টেশন, তারপর ফ্যামিলিয়ার মানে পরিচিত, তারপর রয়েছে ড্রয়িং রুম অর্থাৎ বসার ঘর। দ্বিতীয় প্যারাতে জানব এক্সাইটিংলি অর্থাৎ মজাদারভাবে, তারপর এক্সপেডিশন অর্থাৎ অভিযান, তারপর অ্যাকম্প্যানিং সঙ্গী হওয়া। থার্ড প্যারাতে তেমন বিশেষ কঠিন কিছু ওয়ার্ড নেই, সুতরাং চলে যাব 4 নম্বর প্যারাতে। প্রথমেই রয়েছে রেস্টলেস অর্থাৎ চঞ্চল, তারপর গ্লাইডেড ডাউন অর্থাৎ অবাধে নেমে এলাম, তারপর সারাউন্ডেড ঘিরে ধরেছে রিপোর্টার্স সাংবাদিক গণ, তারপর একদম শেষের দিকে রয়েছে ক্রেপ্ট স্লোলি অর্থাৎ ধীরে ধীরে প্রবেশ করেছিল। চলো এবার আমরা টেক্সটটা পড়ে নিই খুব সুন্দরভাবে। প্রথম প্যারা, আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন অর্থাৎ আমি বসেছিলাম প্রদর্শন কক্ষের অর্থাৎ সেই মহাকাশ স্টেশনের প্রদর্শন কক্ষে বসেছিলাম। এখানে আমি বলতে গল্পটার যে বক্তা সেই কিন্তু বোঝাচ্ছে। দ্বিতীয় লাইন, আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, আমি পৃথিবীর দিকে তাকালাম, ইট ওয়াজ সাম হোয়াট ফ্যামিলিয়ার টু মি, এটা যাই হোক আমার কাছে বেশ পরিচিত। দেয়ার ওয়াজ আ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম, আমাদের বসার ঘরে এই নীল গ্রহের ফটোগ্রাফ কিন্তু ছিল। প্যারা 2 নম্বর, আই কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 ইয়ার্স ব্যাক, আমি অর্থাৎ যার নাম হচ্ছে কেপলার মাস্টারম্যান জন্মগ্রহণ করেছি এই মুন অর্থাৎ মুন উপগ্রহে 15 ইয়ার্স ব্যাক অর্থাৎ 15 বছর আগে। অর্থাৎ এখানে যে আমি বলা হচ্ছে তার নাম হচ্ছে অর্থাৎ গল্পটার বক্তা হচ্ছে কেপলার মাস্টারম্যান, যে কিনা 15 বছর আগে মুনে অর্থাৎ চাঁদে জন্মগ্রহণ করছে, অর্থাৎ তার এখন বয়স 15 ইয়ার্স। মাই মাদার হ্যাড বিন ডেড 5 ইয়ার্স অ্যাগো, আর আমার মা মারা গেছেন 5 বছর আগে। সি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ, তিনি পৃথিবী সম্বন্ধে কত গল্প বলতেন। দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস, যেটা মজাদারভাবে অজানা জায়গা। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন, আমার বাবা চাঁদের গভর্নর অর্থাৎ প্রধান শাসক। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ, তিনি পৃথিবীতে অভিযানের জন্য যাচ্ছেন। অ্যান্ড হিয়ার ওয়াজ আই, এবং এখানে আমি রয়েছি অ্যাকম্পানিং হিম
অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ, এবং আমি তার সঙ্গী হয়েছি। আমার কি না পৃথিবী অভিযান, অর্থাৎ পৃথিবী ভ্রমণ, এটাই প্রথম। প্যারা নম্বর 3, আই লুকড ডাউন অ্যাট আর্থ, আমি পৃথিবীর দিকে তাকালাম। ইট সিমড সো ক্লোজ টু মি, এটা দেখে মনে হলো আমার কত কাছের। দ্যাট আই ফেল্ট, আমি অনুভব করলাম। আই কুড টাচ ইট, যেন মনে হচ্ছে আমি এটাকে টাচ করতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 মিনিটস বিফোর আওয়ার জার্নি স্টার্টেড, আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হবে আমাদের জার্নি শুরু হওয়ার আগে। 4 নম্বর প্যারা, ফিলিং রেস্টলেস আই লেফট দ্য ভিউইং রুম, চঞ্চল বোধ করলাম, যার ফলে আমি কি করলাম আমার ভিউইং রুম অর্থাৎ প্রদর্শন কক্ষটা ত্যাগ করলাম। অ্যান্ড গ্লাইডেড ডাউন, অবাধে নেমে এলাম, দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, যে ওই মহাকাশ স্টেশন, সেই মহাকাশ স্টেশনের মাঝখান দিয়ে যে রাস্তা, সেই রাস্তা বেয়ে। আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স, আমি দেখতে পেলাম যে আমার বাবাকে সাংবাদিকরা ঘিরে ধরেছে। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম, আমি আবার প্রদর্শন কক্ষে ফিরে এলাম। উইচ ওয়াজ এমটি, যেটা খালি ছিল। আই লুকড আউট ইন টু স্পেস, আমি মহাকাশের দিকে তাকালাম। মাই মুন মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও, আমার চাঁদ, আমার বাড়ি যেন খুব ছোট্ট মনে হচ্ছে। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি, আমার বাড়িতে বাচ্চারা এখন পার্টি করার জন্য জড়ো হচ্ছে। দেয়ার্স অলওয়েজ বিন আ পার্টি অ্যাট সানরাইজ, যখনই সূর্য উদয় হয় ওখানে পার্টি শুরু হয়ে যায়। দ্য সান রোজ অনলি 12 or 13 times আ ইয়ার, সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস, সূর্য ওখানে বছরে 12 বার বা 13 বার ওঠে, যার ফলে সূর্য ওঠাটা একটা স্পেশাল কিছু, বিশেষত্ব রয়েছে। দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন, সূর্য ধীরে ধীরে প্রবেশ করে আমাদের মুনের যে সারফেস অর্থাৎ মুনের যে উপরিভাগ সেখানে, আনটিল যতক্ষণ না ফাইনালি নাইট ওয়াজ গন, যতক্ষণ না একদম পরিপূর্ণভাবে রাত কেটে যায়। মনিকা হিউজেসের এই মজাদার গল্পটা তোমরা ভালো করে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পেরেছ কত সুন্দর এবং মজাদার এই গল্পটা, তাই বারবার পড়ো, অবশ্যই এই গল্পটা মিস করবে না। কল্পবিজ্ঞানের গল্প অসাধারণই হয়, যেখানে এই ধরনের গল্প পাবে একদম চট জলদি পড়ে নেবে। আর শুধু পড়লে হবে না, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আশা করি ভালো আছে এবং দেখতে থাকো আমার এই চ্যানেলটি, আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুতরাং কোথাও কি পোস্ট করলাম না করলাম দেখার দরকার নেই, সুতরাং ভিডিও যদি দেখতে চাও এবং সেই ভিডিওর মাধ্যমে এনজয়ের মাধ্যমে যদি তুমি কিছু শিখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।